ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সংসার প্রায় ভেঙেই গেছে। মাসখানেক আগে শাকিব খান অপুকে তালাকনামা পাঠিয়েছেন, তবে অপু এখনও সেই ডিভোর্সের সিদ্ধান্তে সম্মত হচ্ছেন না। বিষয়টি নিয়ে গোটা দেশে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এমনকি শোবিজের অনেক তারকাও এই ব্যাপারে মন্তব্য করেছেন। এবার শাকিব অপুর সংসার ভাঙার প্রসঙ্গে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানি। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে শাকিব খান অপু বিশ্বাসকে পরামর্শ দেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়ক। ওমর সানি ফেসবুকে লেখেন, শাকিব খানের শুরুটা হয়েছিল আমার আর মৌসুমীর হাত ধরে, সুহান সাহেবের ছবিতে আমার শালিকা ইরিনের নায়ক হয়ে। তাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আদর করি। আমি চাই শাকিব সুন্দর একটি সংসার করুক, স্ত্রী সন্তান নিয়ে। তার ফুটফুটে একটি বাচ্চা আছে, যার নাম জয়। কত সুন্দর তার মুখ, তাকে দেখলে মনে হয় এত মায়াবী শিশু আর হয় না। শাকিবের একজন স্ত্রী আছে, সেও সিনেমার নায়িকা। সানি আরও লেখেন, কিন্তু শাকিব তুমি কি করছো, এত সুন্দর একটি সংসার এভাবে নষ্ট করে দিচ্ছ? তুমি কি চাও জয় তার বাবার আদর না পাক, অপু তার স্বামী সুহাগ বঞ্চিত হোক? আমিও মৌসুমী ক্যারিয়ারের শীর্ষ সময়ে বিয়ে করেছিলাম, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমরা কি নিজেদের ভালোবাসার কথা দেশবাসীকে ভক্তদের জানাইনি? আমাদের ভক্তরা তা সাদরে গ্রহণ করেছে, আমাদের ভালোবেসেছে, আজও বাসছে। মৌসুমী আজও দেশের প্রধান নায়িকা। আমাদের দুই সন্তান এতদিন পরেও তাদের বাবা মায়ের আদর শাসন স্নেহ পাচ্ছে। আমি চাই তুমি ও তোমার স্ত্রী তোমাদের দায়িত্ব পালন করবে জয়ের প্রতি। অপু বিশ্বাসকে পরামর্শ দিয়ে ওমর সানি লেখেন, তুমি স্বামী সংসারে মন দাও, মেয়েদের বড় অলংকার তার স্বামী, স্বামীর অহংকার তার স্ত্রী। এই অলংকার, এই অহংকার রক্ষা করতে হবে তোমাদেরকেই। ক্যারিয়ারের চেয়েও অনেক সময় বড় হয় সংসার। ভালোবাসা থাকলে, বিশ্বাস থাকলে, পরিশ্রম করলে সব একসাথেই গেঁথে যাবে। যে মালা কারো কান কথায় ছিঁড়বে না। আমি চাই তুমি সংসার করে যাও একজন আদর্শ স্ত্রীর মতো। সবশেষে অমর স্থানে লেখেন, তোমরা দুজনেই আমাদের প্রিয় স্নেহভাজন, তোমাদের মঙ্গলের জন্যই আমি বলছি, তোমরা সব ভুলে গিয়ে এক হয়ে যাও, জয়ের দিকে চেয়ে, তোমাদের ভক্ত দর্শকের দিকে চেয়ে। জয়ের জয় হোক, ভালোবাসার জয় হোক।